আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই উম্মিস প্যাশন ওয়ার্ল্ড। আমার আজকের আয়োজন দুটো দু ধরনের ড্রিঙ্কসের রেসিপি, জিরা পানি আর পুদিনা লেবুর জুস। এই দুটো ড্রিঙ্কসই আমাদের শরীরের জন্য খুবই উপকার। আশা করছি আজকের এই দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে করে দেখাচ্ছি জিরা পানি করে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 গ্লাস পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এখন চুলাটাকে মিডিয়াম আঁচে ধরিয়ে দিলাম। দিচ্ছি 2 চা চামচ আস্ত জিরা। 1 গ্লাসের জন্য 1 চা চামচ জিরাই যথেষ্ট, এর থেকে বেশি জিরা না দেওয়াটাই ভালো। তারপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব 2 চা চামচ মধু। মধুর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দেওয়া যাবে। মধুটাকে পানির সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিব লেবুর রস। এখানে আমি একটি লেবুর অর্ধেকটা নিয়েছি। আমি যে সাইজের লেবুটা ইউজ করছি সেটার অর্ধেকটা হলেই যথেষ্ট, তবে লেবুর সাইজ যদি ছোট হয় তাহলে এখানে একটা ইউজ করতে হবে। সবশেষে 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ যদি হাতের কাছে না থাকে এখানে নর্মাল লবণটাও ইউজ করা যাবে। এখন প্রায় আধা মিনিটের মতো নেড়ে চেড়ে পানিটাকে একটু জাল করে চুলা থেকে নামিয়ে ফেলব। চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। এখন এই জিরা পানিটাকে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। জিরার এই পানিটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর জিরার এই পানিটা হালকা কুসুম গরম থাকা অবস্থা খাওয়াটাই ভালো। চেষ্টা করবেন ফ্রিজে না রেখে পানিটাকে এভাবে খেতে। আর যারা ডায়েটে আছেন, ওজন কমানোর চেষ্টা করছেন, তারা এই পানিটা সকালবেলা খালি পেটে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু জিরা পানি। এখন করে দেখাবো পুদিনা লেবুর জুস। এখানে 1/2 কাপ পুদিনা পাতা নিয়েছি। আর চেষ্টা করবেন খুব ফ্রেশ পুদিনা পাতা ইউজ করতে। তারপর একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মধু। দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। তারপর 1/2 কাপ পানি দিয়ে এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এই মিশ্রণটা দিয়ে 1 গ্লাসের মতো জুস হবে। ছেঁকে নেবার পর এখন দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। এখন একটু নেড়েচেড়ে মিক্স করে নিলে হবে। তারপর একটি গ্লাস নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিব কিছুটা আইস কিউব। এখানে আপনারা পছন্দ মতো আইসটা অ্যাড করে নিতে পারবেন। আর যারা ঠান্ডা খেতে চান না তারা এখানে আইসটা স্কিপ করতে পারেন। এখন সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। ব্লাস তৈরি হয়ে গেল পুদিনা লেবুর জুস। এই জুসটা খেতেও খুবই টেস্টি হয় আর আমাদের শরীরের জন্য খুবই উপকার। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। তো এ ছিল আমার আজকের মতো আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।